হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমার বাগান, সবগুলা গাছ দেখা যাচ্ছে যে গাছগুলোর ভিতরে। টবে আমার পানি দেওয়া শেষ, অলরেডি পানি দেওয়া শেষ। এখন আমি বাজার থেকে কিনে আনা এই সারগুলো দিব। আমাদের এখানে এটা কালো সার বলে, মেটে সার। এগুলো সব কিছু অল্প অল্প পরিমাণে দিব, বেশি দিলে গাছ মরে যেতে পারে, এই জন্য অল্প পরিমাণে দিব সবগুলো গাছের গোড়ায়। নতুন করে ড্রাগন ফলের কয়েকটা চারা লাগিয়েছি, কেটে গাছ লাগিয়েছি মাটির উপরে, অল্প পরিমাণে দিয়ে দেব, ছিটিয়ে দেবো। এই যে আমার বেগুনের চারাগুলো মশলা দিলে হেলদি হয়ে উঠেছে, ওগুলার গোড়ায় এইটুকু পরিমাণে দিয়ে দেবো, যথেষ্ট। আমার এই আম গাছের গোড়ায় এইটুকু পরিমাণে দেবো, যথেষ্ট হয়ে যাবে। আমি জৈব সার মাটিতে দেই, এই যে নানান সবজির খোসা, এগুলো চার পাঁচ দিন পলিথিনের ভিতরে রেখে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিই। খুব ভালো কাজ করে জৈব সার হিসেবে। আপনারা কী করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হলো ওই দিনের পুঁই শাক, আমি যে কেটেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটুকু পরিমাণে দিয়ে দেব। তাহলে মাটির জড়তা কেটে যাবে এবং শক্তি বাড়বে। এই যে নতুন নতুন কুশি আসছে, এটাও খুব ভালোভাবে বেড়ে উঠবে। ডালিম গাছের গোড়ায় এটুকু পরিমাণে দিয়ে দেব। এটা হলো আমার অ্যালোভেরা গাছ, হেলদি গ্রোথ, অল্প পরিমাণে দিব এখানে, এটার গ্রোথ খুব ভালো এজন্যে। একদম গাছের গোড়ায় দিতে যাবেন না সার, তাহলে গাছ মরে যেতে পারে। একটু দূরে দূরে দিবেন, অবশ্যই মাটি তো টেনে নেবেই, গাছের গোড়া টেনে নেবে পুষ্টিটা, ঠিক আছে। এই যে আমার বটবটি গাছ, আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা নদী আছে, ওই যে জাহাজ যাচ্ছে, জাহাজের আওয়াজ। এই যে এটা হলো আমার আম গাছ, এটা হলো আমার কাটিমন আম গাছ, এটা হলো আমার বানানা ম্যাঙ্গো আম গাছ, আর এটাও হলো কাটিমন, কিন্তু এটার বয়স বেশি, এটার বয়স কম। এটার গোড়া এটুকু পরিমাণ, সবগুলো গোড়ায় অল্প অল্প পরিমাণে দিয়ে দেব। পাশাপাশি ডাটা শাকগুলো হচ্ছে, খুব সুন্দর। বটবটি গাছে নতুন করে ফল ফুল সব আসছে, নতুন করে ডালও মেলছে, এই যে সুন্দর ডাল মেলছে, এটুকু পরিমাণে দিয়ে দেব। এটা হলো আমার তুতফল গাছ, তুতফল গাছে এটুকু পরিমাণে দেব। এটা হলো আমড়া গাছ, পর্যাপ্ত পরিমাণে আমড়া আছে, ছোট ছোট হচ্ছে আমড়াগুলো, এই যে অনেক ভিতরে আছে আরও। এই গাছের গোড়ায় এটুকু পরিমাণে দেব সার। এখানে হলো বাগানবিলাস ফুল গাছের ডাল লাগিয়েছি নতুন, আর হলো এটা হলো রেন লিলি, এই গাছের গোড়া এটুকু পরিমাণে দিয়ে দেব, অল্প করে দেব, সবটুকু দেব না, একটুকু রেখে দিয়েছি। এটা হলো জিনিয়া রানি, জিনিয়াতে অল্প পরিমাণে দেব, এর অর্ধেক দেব, এই কটা রেখে দিয়েছি। এটা হলো আমার আম্রপালি গাছ, এই আম্রপালি গাছটার গোড়া এটুকু পরিমাণে দেব। এটা হলো লেবু গাছ, এই যে লেবু গাছে দিব অল্প পরিমাণে। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।